সবাইকে পেমেন্ট করেছে কম বেশি, ঠিক আছে। হয়তো মনে করেন দাদা যেরকম পেমেন্ট পাওয়ার কথা ছিল ঝামেলার কারণে সেই পেমেন্টটা পায়নি, কিন্তু পেমেন্ট সবাই পেয়েছে। দুবাই গিয়েছিলেন, তো দুবাই আরব খান কোনো পেমেন্ট করে নাই আপনাদেরকে, এবং দিঘিও সেটা বলেছে যে দিঘিকেও কোনো পেমেন্ট করে নাই, তো আপনি কি প্রতারণার শিকার কিনা? এ সবাই এটা সম্পূর্ণ যারা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, সম্পূর্ণ মিথ্যে করা বলেছে, সবাইকে পেমেন্ট করেছে কম বেশি, ঠিক আছে। হয়তো মনে করেন দাদা যেরকম পেমেন্ট পাওয়ার কথা ছিল ঝামেলার কারণে সেই পেমেন্টটা পায়নি, কিন্তু পেমেন্ট সবাই পেয়েছে। আচ্ছা, আরব খান লাইভে এসে বলেছে যে আপনাকে আপনাদেরকে কোনো পেমেন্ট দেওয়া হয় নাই? এখন শোনেন, এখন তার তো অবস্থা হিসেবে জানেন তাই কতটা একটা সমস্যার মধ্যে আছে, এই জন্য হয়তো অনেক কিছু স্বীকার করতেছে। এখন আমরা দেখতেছি টিভিতে তার কোনো কিছুই নেই, তাই দেখাইতেছে না যে কোনো কিছু যার জন্য না থাকবে, তাই মনে করেন এত বড় একটা স্বর্ণ মনে করেন হলে দেয় দোকান কীভাবে করে, আমাদেরকে এত গোলাম স্টেডক কেন এনে দেবে, তাদের যত গোলাম করে আমাকে আর্টিস্ট করে নিয়ে গেছে, তাকে তো মনে করেন 30-33 লাখ টাকা বিমান ভাড়ার ভিতর বাবদে খরচ হয়ে গেছে, তাহলে এতগুলো টাকা কেন খরচ করবে সে? তাহলে আপনি কি বলছেন আপনাকে পেমেন্ট করেছে? সবাইকে পেমেন্ট করেছে কম বেশি, সবাই পেমেন্ট করে থেকে পেমেন্টটা বলা দেবে না, কিন্তু পেমেন্ট করেছে। তাহলে দিঘি কি মিথ্যে বলেছে? দিঘি তো অনেক কথাই বলে, দিঘি বলেছে আমি ওই অনুষ্ঠানে যাইনি, আরেক দোলে এসে গেছি, আমরা অনুষ্ঠানে প্রেজেন্ট করে হয়নি, ওই তো অনেক কটি মিথ্যে কথা। ওনার মামা বলতেছে, ওনার মামার তো বক্তব্যগুলো আমি শুনলাম, তো ওর কাছে না আমরা অনুষ্ঠানে যাইনি, দেরি করে গেছি, ওই আমরা আরেক দোলে দোলে এসে গেছিলাম, তাই তো ওই তো আরেক দোলে চলে যাই, সব তো আরব ভাইয়ের যে করে আটিক গেছে বাংলাদেশ দেশ থেকে সব কথা আরবের ওখানে গেছে, ওরা বলতে সব জায়গায় যায়নি, আপনার ভিডিও ভরে থাকেন না দিদি গিয়েছিল কিন্তু পরবর্তী বলছে যে দিদি যায়নি, এই ধরনের কথা বলছে, দিদি কি আসলে গিয়েছিল ওখানে? 100 বার গেছে তারা, দিদি গেছে সব, যার আপনি ভিডিও ভরে থাকেন না কে কে গেছে অনুষ্ঠানে, তো দেখছেন কে কে ভিডিও গেছে, দিদি তুমি কখন অনুষ্ঠানে নাই যাবে, তো তার সেই দিন যাবে কেউ অন্যদিন যেতে পারলো না, যেদিন অনুষ্ঠান আছে দিদি কথা আমার অনুষ্ঠানে যায়নি, তার সেই অনুষ্ঠান তাহলে ওখানে কেন গেছিল সে? কে বলছে মিথ্যে কথা সম্পূর্ণ? ওই আচ্ছা, ওখানে যে অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম, এই জায়গাতে আমার উপর থেকে আমি যেটা বলবো সেই সত্য কথা বলবো, মিথ্যে কথা বলবো না। আমি জিজ্ঞেস করতে চাই, দিঘি এনআরআই নামে কি স্বর্ণের দোকান উদ্বোধনে ছিল, সেই অনুষ্ঠানে সাকিব আল হাসানেরও যাওয়ার কথা ছিল, এবং আমরা এনআরআই জুয়েলার্সের দোকানে দিঘি এবং সাকিব আল হাসানকে আমি দেখেছি, আমি আজকে সকাল পর্যন্ত একটি ভিডিওতে দেখেছি যে যেখানে এনআরআই জুয়েলার্সের লোগো এবং ওই এই দোকানটার ভিতরে দিঘি এবং সাকিব আল হাসান, কিন্তু আমরা আরব খানের যে জুয়েলার্সের দোকান বা সেখানে আমরা দিঘিকে বা সাকিব আল হাসানকে একসঙ্গে দেখিনি, কিন্তু সেখানে আপনি ছিলেন, সাকিব আল হাসান ছিল এবং অন্যান্যরা ছিল, আপনি এই বিষয়ে? এই বিষয়টা আমি ক্লিয়ার করি, এটা মনে করেন অনেকে মনে করেন দেখছিল দোকানে, আমরা যেই দিন আমরা অনুষ্ঠানে যাই, আমরা ওই অনুষ্ঠানে যারা অ্যারেঞ্জ করেছে আরব, এবং যারা মনে করে ওরা কোনদিনে ভাবতেই পারেনি যে এত লোক হতে পারে ওই জায়গা, ওখানে তখন হ্যান্ডবিলগুলো প্রচার করতে বেশিরভাগই সাকিব আল হাসান আমারটা হ্যান্ড দুইজনটা হ্যান্ডবিল প্রচার করছে, আর কাউকে তো খুব একটা প্রচার করেনি অনুষ্ঠান দেখছি আমরা, এবং এত দর্শক ছিল আমরা অনুষ্ঠানে ওখানে গেটে ঢুকতে পারিনি, পরে গেছে সবাই টেদে উঠতে পারেনি, যখন লোকের এত ভিড় কম থাকে সকল আরবের ওই শোরুমের থেকে ঢুকে থাকে ওখান থেকে পরে যে এত গ্যাদারিং হচ্ছে লোকজনের সকল ওখান থেকে হচ্ছে আইএনআর দেয় আপনি দোলা সাথে এখান থেকে ওদেরকে ওই দোলাতে পার করে দেওয়া হয়, মানে এখানে লোকজনের জনগণ বেশি হতে কারণ ওই দোলাতে আমাকে কিছুক্ষণ সময় কাটাতে এতে আর দোলাতে সময়টা কম ছিল, ঢাকা কম ছিল দেখে ওরা এই জায়গাতে এতক্ষণ থাকতে পারেনি বলে ওই জায়গা গিয়েছিল, এই জন্যে আপনারা ওই দোলাতে ভিড়গুলো দেখতেছেন, এই জন্যে বারবার করতেছে, এখন যেহেতু আরব একটা সমস্যাটা আছে সবার একটা গুদব তুলতেছেন, এই জন্য ওদের গাও বাঁচানোর জন্য ওরা অন্য দোলাতে নাম বলতেছে।